হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আপনাদের এখন যে কোর্সটা নিব সেটা হচ্ছে সি থ্রি ওয়ান ফোর ডিজাইন অফ স্টোরি স্ট্রাকচার। তো আপনাদের স্টোরি স্ট্রাকচারে ট্রাস করানো হয়েছিল অ্যাকচুয়ালি। তো ট্রাসে আপনাদের লোড ক্যালকুলেশন পর্যন্ত লোড ক্যালকুলেশনে আসা হয়েছে। তো আপাতত আপনাদের ক্লাসে হচ্ছে এ পর্যন্ত শেষ হয়েছিল অ্যাকচুয়ালি। এই যে লাইভ লোড অর্থাৎ ডেড লোডের এগেনস্টে আমার বিভিন্ন বারে কী পরিমাণ ফোর্স আসে সেই পর্যন্ত হয়েছিল, এটা হচ্ছে ডেড লোডের এগেনস্টে। তো আজকে যেটা করানো হবে সেটা হচ্ছে আমার ডিটারমিনেশন অফ বার ফোর্স এগেনস্ট লাইভ লোড, অর্থাৎ লাইভ লোড যেটা হবে সেটার এগেনস্টে আমার বিভিন্ন, এর আগে আমার যে জয়েন্টগুলো ছিল এই জয়েন্টগুলোতে আমার ডেড লোডগুলো বসানো হয়েছে। তো আজকে কী করবো, এখন এখানে আমি যদি লাইভ লোড বসাই, লাইভ লোডের মান হচ্ছে 6292.87 নিউটন বা 6.292 নিউটন। এটা আমি ওই যে স্যাগ রোড পার লেন ওখানে বের করছিলাম, ওখানে ওই লেকচারটা দেখবেন ওখানে আছে লাইভ লোডের মান। ওই লাইভ লোড যেটা আছে সেটাকে আমি জাস্ট এরিয়া দিয়ে গুণ করে আমার হচ্ছে এই মানটা আসছে 6.29 কিলোমিটার। সো এটা আমার কি, এই যে এই জয়েন্টে তো যেহেতু একটা, এই পাশে যেহেতু নাই সো এটা অর্ধেক হবে 3.15, আর এই পাশে হচ্ছে আমার যা থাকে আর কি। সো এখন হচ্ছে আমি মানগুলো এখানে বসাইছি 6.29। বসানোর পর আমার প্রথম কাজ হচ্ছে আমার রিয়াকশন বের করা। তো রিয়াকশনটা আমি কীভাবে বের করবো, এই যে আমার টোটালটা, সো আমার টোটাল লোড ভাগ যেহেতু সিমেট্রিক সো দুই দিয়ে ভাগ দিলে হবে। টোটাল লোড আমার কত, 6.29 আছে 60টা আর দুইটা আছে 3.15। এই যে পরে আমার হচ্ছে এটা আসছে। সো এখন হচ্ছে আমি এক নম্বর সেকশন কল্পনা করব, যেহেতু আমার সেকশনে যে এখানে আমার এই যে এক নম্বর, এটা আমি বিভিন্ন সেকশনে ভাগ করছি, এই যে 1 2 3 4 এই সেকশন ওয়াইজ আমি ভাগ করে নেবো আগের মতো। সো এক নম্বর সেকশন যদি এটা নেই, এই যে এক নম্বর সেকশন আলাদা করছি, থিটার মান হচ্ছে আমার 26.565 ডিগ্রি, যেটা আমি আগে বের করছিলাম। সো এই যে এটা সামেশন হবে, এভাবে এ ওয়াই করলে আমার ভার্টিক্যাল এই যে 3.15, এই যে -3.15 প্লাস এই রিয়াকশন 25.15, আর হচ্ছে কি ভার্টিক্যাল যেহেতু করছে F1 sin θ, এটা যোগ বিয়োগ করলে এটা আসে। আর এবারে আমি যদি সামেশন হবে হরিজন্টাল করি তাহলে কী আসবে, যে F9 প্লাস হচ্ছে F1 cos θ, অর্থাৎ হরিজন্টাল কম্পোনেন্ট এটা আগের মতোই। তো এবারে যদি আমি দুই নম্বর সেকশন আসি, দুই নম্বর সেকশনটা দেখতে এরকম, যে ওখানে দুই বড় যদি কাটি এরকম আসবে আগের মতো। সো দুই নম্বর সেকশনে আমার, দুই নম্বর সেকশনের কথা আমি যদি বলি, দুই নম্বর সেকশনে আমার যেটা হবে সেটা হচ্ছে দুই নম্বর সেকশনে আমার এটা হচ্ছে আমার দুই নম্বর সেকশন। সো দুই নম্বর সেকশনে আমার এই যে এই অংশটা, এই যে এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমার L9, আর আমার এই যে এই লম্ব বরাবর এখান থেকে একটু যদি আমার এক্স হয় তাহলে আমার এক্সের মান কত হবে, যে এই টোটাল থেকে আমার কী হবে, এই যে L9 থেকে আমার L1, অর্থাৎ যে L1-এর যে হরিজন্টাল কম্পোনেন্ট এইটু এ থেকে বি বাদ যাবে, এসি এই যে বিসি সমান কি, এসি থেকে আমার এ বি বাদ দিতে হবে, এই যে এসি না আসবে এটা। আর ওয়ার মান কোনটা, ওয়ার মান হচ্ছে এই যে 3. এই যে এই অংশটা L1-এর ভার্টিক্যাল কম্পাউন্ড L1 sin θ, ঠিক আছে, এটা এখানে আসছে। তো এক্স আর ওয়াইয়ের মান এভাবে বের করার পর আমি জাস্ট এই যে সামেশন অফ মুভমেন্ট, অর্থাৎ সি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্টে নিলে আমার লোড আসবে কি, যে F2 আসছে, তারপর 6.29, এটা এই লোড ইনটু ডিস্টেন্স দিলেই F2-র আমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে, যে F2 sin θ, F2 cos θ, আগের মতোই মানগুলো এভাবে বসানো হয়েছে। সামসময় এফ ওয়াই করলে কি ভার্টিক্যাল ফোর্সগুলো আসবে, যে ভার্টিক্যাল ফোর্সগুলো আসছে আপনারা দেখে নিন ভালোভাবে। তারপর সেকশন 3, সেকশন 3-তে আগের মতোই শুধু লোডগুলো চেঞ্জ হয়েছে,
তো এখানে হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবভিয়াসলি 90 মাইনাস থিটাই হবে, ঠিক আছে। এটা আমি যদি বলি এই যে এখানে আর কি, এই যে থিটা ওয়ান যদি হয় যে 180 থেকে 90 মাইনাস, যেহেতু ত্রিভুজ হচ্ছে মানে 180 ডিগ্রি, সো তিনটা থেকে বাদ দিলে 90 মাইনাস থিটা হয়। আর এখানে 90 মাইনাস থিটা কেন, কারণ হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এটা যদি 90 মাইনাস থিটা হয় এই অ্যাঙ্গেলটা আমার থিটা হবে অলওয়েজ, সো এটা যদি আমার থিটা হয় এটা আমার 90 মাইনাস থিটা হবে, কারণ এটা যদি 90 ডিগ্রি হয় আর কি, ঠিক আছে। সো এটা তো এখান থেকে আবার যেহেতু এটা আবার যদি ইয়ে করি তাহলে এটাও আমার সেম 90 মাইনাস থিটা হবে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, সরি। সো এখানে আমি থিটা টিটা বের করার পর এরপর সামেশন অফ এফ ওয়াই করলে যা হয় আর কি, ভার্টিক্যাল ফোর্স তারপর ইনক্লাইন ফোর্স, ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি থাকে সেটা, তারপর হচ্ছে সামেশন অফ এফ ওয়াই করলে অবভিয়াসলি ইনক্লাইন ফোর্সের হরিজন্টাল ফোর্স আসবে, এখানে সব দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন, আগে জাস্ট আগের মতো ক্যালকুলেশন সব। তারপর আমি যদি 4 নম্বর সেকশন আসি, 4 নম্বর সেকশন দেখতে এরকম, এখানে যে পি কিউ পি আর কিউ এর মান, পি এর মান কোনটাই যে এটার এই বারটার হরিজন্টাল কম্পাউন্ড আর এবারের ভার্টিক্যাল কম্পাউন্ড হচ্ছে এফ কিউ। তারপর হচ্ছে আমি এই যে এখানে ডি ডি পয়েন্টে সবাই যদি মুভমেন্ট নেই তাহলে এই যে এটা এটা এই ফোর্সগুলো যেগুলো ফোর্স আসে সেগুলো ইন্টু ডিস্টেন্স। তারপর হচ্ছে আমি সামনে এফ ওয়াই যদি শুধু ভার্টিক্যাল ফোর্সগুলো আসছে এখানে সেমভাবে আগের মতো, তো এখানে আমি এভাবে করলে তিনটে ইকুয়েশন পাবো, যেহেতু তিনটে আননোন, 1, 2, 3 তিনটে আননোন, তিনটে ইকুয়েশন সলভ করলে আমার এফ টু এফ থ্রি এফ ফিফটিনের মান বের হয়ে আসবে, ঠিক আছে। এই যে কোনটা এফ ফিফটিন ফোরটিন তা আপনারা আগে থেকে জানেন ভালোভাবে। এরপর 5 নম্বর সেকশনে যদি কথা বলি, যে 5 নম্বর সেকশনে যে এটা 90 মাইনাস থিটা নাই, যে আমি যদি বলি যে এই অ্যাঙ্গেলটা আমার 90 মাইনাস থিটা, সো এই অ্যাঙ্গেলটা আমার 90 মাইনাস থিটা হবে, এটা যদি 90 মাইনাস থিটা হয় অন্তস্থ বহিস্থ কোন উপপাদ্য অনুযায়ী এটা আমার 90 মাইনাস থিটা হবে। তারপর এখানে আমি সেম সামেশন অফ ভার্টিক্যাল সামেশন অফ হরিজন্টাল করলে হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স আগের মতোই হবে। তারপর 6 নম্বর সেকশন যদি কল্পনা করি, 6 নম্বর সেকশন দেখতে আমার এরকম হবে, তো এখানেও আমার সামেশন অফ হরিজন্টাল ভার্টিক্যাল জানি কীভাবে করতে হবে, আপনারা প্র্যাকটিস করবেন দেখে। তারপর এটা হচ্ছে আমার 7 নম্বর সেকশন, 7 নম্বর সেকশন যদি আমি কাটাকাটি করি এফ ওয়ান এফ 23 এগুলো আসবে, এখানে আমার হরিজন্টাল ভার্টিক্যাল করলে জাস্ট ডেড লোডের মতোই, ঠিক আছে। তো যেহেতু ভিডিওতে বেশিক্ষণ ক্লাস নেওয়া যায় না, সো এটা তাড়াতাড়ি করালাম, আর এটা এমনিতে যেহেতু আপনাদের আগে নিছি সো আপনারা আগের সাথে মিলাই দেখবেন, মিলাই দেখবেন, একটু ট্রাই করবেন, দেখবেন যে পারবেন। সো এইভাবে জাস্ট আমার বারগুলো সলভ করতে হবে, আর যেহেতু অনলাইনে ক্লাস হয়তো একটু তাড়াহুড়াও হবে, হয়তো বুঝতে আপনাদের প্রবলেম হবে, এই জন্য নিজেরা একটু স্টাডি করার চেষ্টা করেন, কারণ নিজে প্র্যাকটিসের মতো প্র্যাকটিস থেকে ভালো স্টাডি কখনো হয় না। সো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।